এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজকে হলো আমরা যাচ্ছি হলো ভুটিয়া মার্কেটে। তো চলো, ওখানে কি কি আছে কি না আছে এগুলোই তোমাদের আজকে দেখাবো। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের ঠিক বিপরীত দিকেই কিন্তু এই ভুটিয়া মার্কেট। এখানে গরমের পোশাক এবং উলের পোশাকের সম্ভার নিয়েই কিন্তু এই ঐতিহ্যবাহী ভুটিয়া মার্কেট, যা শিলিগুড়ির অতি প্রাচীন। নাম হলো ভুটিয়া মার্কেট, কিন্তু এখন আর ভুটিয়ারা এই মার্কেটে তেমনভাবে আসে না। এখন হলো এখানে থাকে কিছু স্থানীয় স্টল এবং তার পাশাপাশি থাকে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং থেকে আগত কিছু বিক্রেতারা। লোকমুখে শোনা, জানি না কতদূর কি সত্যি, অনেক দশক আগের কথা, ভুটানে নাকি খুব শীত পড়ত এবং সেই সময় তারা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দু তিন মাস নাকি সমতলে এসে থাকত এবং তারা তাদের সাথে নিয়ে আসত তাদের হাতে বোনা কিছু উলের পোশাক। সেই পোশাকগুলো নাকি তারা বিক্রি করে তাদের এখানে থাকার খরচ তারা এখান থেকে তুলে নিত এবং এইভাবেই নাকি ধীরে ধীরে ভুটিয়া মার্কেটে জনপ্রিয়তা বাড়তে থাকে। তবে যত দিন যাচ্ছে প্রতিযোগিতাও বাড়ছে, প্রতিযোগিতায় তারা এটে উঠতে না পেরে ভুটিয়ারা এখন সরেই গেছে প্রায়। এখন যে স্টলগুলি তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং এখানকার স্থানীয়রা মিলে এই ভুটিয়া মার্কেট। তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ধরনের এখানে স্টল, প্রচুর ধরনের জামাকাপড় সব হাতে বোনাও আছে। তো খুব সুন্দর সুন্দর এখানে, তোমরা যদি কেউ চাও তাহলে তোমরা এখানে অবশ্যই এসো। এবং মার্কেট হচ্ছে থাকবে মার্চ মাস অবধি খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। এরপর দেখো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং এখান থেকে আমরা যাচ্ছি বিধান মার্কেটের দিকে। আজকে কিন্তু সানডে, কিন্তু তবুও দেখো আজকে মার্কেটে কিন্তু প্রচুর ভিড়। কেন জানো? কারণ সানডে করে মার্কেটে প্রচুর সেল দেয়, তো সেই সেলের জিনিস নেওয়ার জন্যই মানুষের এখানে প্রচুর ভিড়। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে সেলে অনেক কিছু দিচ্ছে। প্রত্যেক সানডেই কিন্তু এই মার্কেটে এরকমই সেল দিয়ে থাকে। ভুটিয়া মার্কেট থেকে মেয়ের জন্য একটা মাঙ্কি ক্যাপ নিয়ে নিয়েছি, আর আমি একটা সোয়েটার নেবো ভেবে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু ভুটিয়া মার্কেটে আমি সেইভাবে সেরকম সোয়েটার ভালো ভালো ছিল কিন্তু আমার ঠিক মানে পছন্দ হচ্ছিল না, যার জন্য আমি একটু মার্কেটে সোয়েটারের জন্যই এসেছি। কিন্তু দেখছি প্রায় সব দোকানই বন্ধ, সানডেতে বেশিরভাগ দোকান বন্ধই থাকে। লং সোয়েটারের মধ্যে নেবো ভেবেছিলাম কিন্তু লংয়ের মধ্যে না আমি সেরকম ভালো ভালো দেখতে পাচ্ছিলাম না। তারপর আমরা হকার্স কর্নার থেকে একটু সোয়েটার নিয়ে নিয়ে আমরা চলে আসলাম দেখো বাড়িতে। ভুটিয়া মার্কেটে গিয়েছিলাম, তো ভাবছিলাম ওখান থেকে একটা সোয়েটার কিনবো, কিন্তু ওখানে না সেই রকম পছন্দ হলো না আর দামও একটু বেশি যাচ্ছিলো। তাও ওখান থেকে বেরিয়ে একটু মার্কেটের দিকে গেলাম, সেখানেও দেখলাম, তো ওখান থেকেই একটা সোয়েটার পছন্দ করে একটা সোয়েটার নিয়ে আসলাম। তো এই যে হলো সেই সোয়েটারটা, চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি একবার। তো এই যে হলো আমার সোয়েটারটা, আসলে যে কালারটা সেই কালারটা কিন্তু এখানে আসছে না। সোয়েটারটা খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর সোয়েটারটা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।